হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি অতি গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে। চলুন জেনে নিই কি এই টিপসটি। তার আগে বলে নিই, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন নিত্য নতুন ব্লগ ও টিপস পেতে। ওজন কমানো আমাদের অনেকেরই জীবনের অন্যতম সমস্যা হয়ে উঠেছে, তবে এই ওজন কিন্তু একদিনে হঠাৎ করে বাড়েনি। আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এর অনেকাংশে দায়ী। সঠিক সময়ে ওজন নিয়ন্ত্রণ করতে না পারলে দেখা দিতে পারে নানা কঠিন সমস্যা। তাই সময় থাকতে যত্নশীল হওয়া প্রয়োজন। খুব বেশি পরিশ্রমও এর জন্য করতে হবে না, শুধু খাদ্যাভ্যাস বা জীবনযাত্রায় আনতে হবে একটু পরিবর্তন। যেমন খাদ্য তালিকায় যোগ করুন একটি লেবু। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে লেবু ফ্যাট কমানোর একটি শক্তিশালী উপাদান। প্রতিদিন একটি তাজা লেবু যদি খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে আপনি জেনে রাখবেন যে চর্বি ঝরানোর কাজে আপনি প্রায় 70% এগিয়ে আছেন। আপনি যদি দ্রুত ওজন কমানো চান, তাহলে একটা গোটা দিন লেবু ডায়েটে রাখুন। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের বাড়তি চর্বি এবং কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। লেবু রস, তাজা ফল, সালাদ এবং পানির সঙ্গে মিশিয়ে গোটা দিন পান করতে পারেন, তবে সন্ধ্যার পরে লেবু না খাওয়াই ভালো। প্রতিদিন সকালে গরম পানির সঙ্গে লেবু ও মধু মিশিয়ে পান করতে থাকেন। এই পদ্ধতিটি ফ্যাট ঝরাতে সাহায্য করে। লেবু শরীর থেকে টক্সিন দূর করে, এতে চর্বি সহজেই দূর হয়। ওজন কমানোর রীতিমতো একটা চ্যালেঞ্জ। একদিকে যেমন খাবারের নিয়ন্ত্রণ রাখতে হয়, তেমনি কি খেলে ওজন কমবে তারও খেয়াল রাখতে হয়। ওজন কমানোর প্রক্রিয়া আপনি যোগ করতে পারেন ভেষজ লেবু চা। এই চা রেডিমেড কিনতে পাওয়া যায়, আবার ঘরেও বানানো যায়। ঘরে বানাতে গেলে আপনার চাই গ্রিন টি, আদা আর লেবু রস। চায়ের পানি গরম করার সময় এতে সামান্য আদা থেতো করে দিন। জল নামানোর 30 থেকে 40 সেকেন্ড আগে গ্রিন টি পাতা দিয়ে আগুন নিভিয়ে নিন এবং পাত্রটি ঢেকে রাখুন। কাপে নিয়ে এতে 2 চামচ লেবু রস যোগ করুন। তৈরি হয়ে গেল আপনার ভেষজ লেবু চা। প্রতিদিন দিনে 2 বার এই চা পান করুন। এতে চিনি বা মধু মেশানোর কোনো প্রয়োজন নেই। সকালে পানীয় বা ভেষজ লেবুর পাশাপাশি বিভিন্ন রকমের জুস বানিয়ে লেবু রস পান করতে পারেন। লেবু জুস বানানোর জন্য চাই একটি পাতিলেবুর রস, 1 কাপ বিষ সহ তরমুজ, 2 চা চামচ পুদিনা পাতার রস বা 6 থেকে 8টা পুদিনা পাতা। এই সব উপকরণ ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করুন। জুস তৈরি হয়ে গেলে সামান্য বরফ কুচি দিয়ে পান করুন। এই পুষ্টিকর পানীয় আপনার ওজন কমাতে সাহায্য করবে। তবে এই পানীয়টি আপনি গ্রীষ্মকালেই তৈরি করতে পারবেন, কারণ সব সিজনেই তো আর তরমুজ পাবেন না। তাই শীতকালে তরমুজের পরিবর্তে কমলা লেবু রস ব্যবহার করতে পারেন। অন্য সিজনে শসাও ব্যবহার করা যেতে পারে। বাড়িতে বসে খুব সহজে লেবু ব্যবহার করে আপনি ওজন কমাতে পারেন, তবে এর পাশাপাশি আপনাকে সঠিক ডায়েটও অনুসরণ করতে হবে। তেলে ভাজা বা ফ্যাট জাতীয় খাবার থেকে নিজেকে যতটা পারা যায় সংযত রাখতে হবে। এই টিপসগুলো ফলো করে দেখুন, কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। ভিডিওটি দেখে আপনাদের যদি সামান্যতম কোনো উপকারই হয়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো এই টিপসগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।